ফেরত যাবে না অ্যাম্বুলেন্স আনতে হবে সঙ্গে করে শুধু ফেরত যাবে না খুব সাবধান আপনারা ভোট করিয়ে ভোটের ব্যালট বক্স পাহারা দিয়ে স্ট্রং রুমে ঢুকিয়ে দিন স্ট্রং রুম পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের আর ওই দিন কাউন্টিং এর দিন সমস্ত লড়াই বুঝে নেব আমরা গোড়া ফুলে ভোট না দাও সব প্রকল্প বন্ধ হয়ে যাবে মাসে 500,000 টাকা যাও পাচ্ছ পাবে না না সরকারি প্রকল্প একবার চালু হলে বন্ধ হয় না কান খুলে শুনে রাখো বলোয়ানা নেতারা যেভাবে লুটে ফুটে খেয়েছেন আমরা আশঙ্কা করেছিলাম ওই 100 দিনের কাজ বোধহয় আর বেশি দিন টিকবে না আমাদের আশঙ্কা সত্যিতে পরিণত পঞ্চায়েত ছিল বামফ্রন্টের তৈরি করা পঞ্চায়েত মানুষের জন্য পঞ্চায়েত মানুষ বলতেন হলে মোলে পঞ্চায়েত নিচে ভগবান নিচে প্রধান উপরে ভগবান প্রধানের কাছে গেলে সব মীমাংসা হয়ে যায় ভগবানকে ডাকতে হয় না সেই মানুষের পঞ্চায়েত আজ হয়েছে তৃণমূলের লুটেরাদের পঞ্চায়েত আমাদের চোর ডাকা ধুয়ে দিচ্ছে যা খুশি বলছে আমরা তাকে জিজ্ঞেস করতে চাই যে তোমরা 34 বছরে কি করেছো যে তোমরা আগামী দিনে ভোটে লড়বে পঞ্চায়েত নির্বাচনে লড়বে কোন মুখে লড়বে এটা তারা বলে বেড়াচ্ছিলেন আমি তার উত্তরটা দিতে এসেছি আজ 34 বছরে আমরা কিছু করিনি আপনারা যে কথা বলতে চাইছেন মেনে নিলাম আজকের যে পঞ্চায়েতের লড়াইয়ে আপনারা অংশগ্রহণ করছেন সেই পঞ্চায়েতটা আমরা আমাদের বামপন্থ সরকার তৈরি করেছিল যে পঞ্চায়েতটা ভাঙিয়ে আপনারা করে খাচ্ছেন আজ 12 বছর সেই পঞ্চায়েত তৈরি করেছিল বামপন্থ সরকার আর এই পঞ্চায়েতের লড়াইতে যাতে না আমরা লড়াই করতে পারি নমিনেশন দিতে পারি তার জন্য অনেক হুমকি দিয়েছেন সব বাধা উপেক্ষা করে জাঙ্গিপাড়ার 3টে পয়েন্ট থেকে আমরা 3টে মিছিল করে মাদল বাজিয়ে কাঁড়তির দনম নিয়ে লাঠি সোঁটা নিয়ে মানুষ লড়াইয়ের মেজাজে এবারের পঞ্চায়েতে লড়াই হবে এই মানসিকতা নিয়ে নমিনেশন দিয়েছি তাকে রক্ষা করেছি ছেড়ে দেব না লড়াই হবে ইঞ্চিতে ইঞ্চিতে শুনে রাখুন বুথ দখল করতে আসবেন অন্য জেলা থেকে লোক নিয়ে আসবেন আনুন ফেরত যাবে না অ্যাম্বুলেন্স আনতে হবে সঙ্গে করে শুধু ফেরত যাবে না খুব সাবধান কাউন্টিং দেখে নেবেন বলেছিলেন তো নমিনেশনে ঢুকতে দেব না এবার আসতে পারতেন তো খড় কুটোর মতন উড়িয়ে দিতাম আর কাউন্টিং আমি এখানে কথা দিয়ে যাচ্ছি রাজবলাটা 1-2 অঞ্চলে আমাদের কর্মীদের আপনারা ভোট করিয়ে ভোটের ব্যালট বক্স পাহারা দিয়ে স্ট্রং রুমে ঢুকিয়ে দিন স্ট্রং রুম পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের আর ওই দিন কাউন্টিং এর দিন সমস্ত লড়াই বুঝে নেব আমরা 1 ইঞ্চি জমি ছাড়বো না খুব কষ্ট হচ্ছে যে পঞ্চায়েত ছিল বামফ্রন্টের তৈরি করা পঞ্চায়েত মানুষের জন্য পঞ্চায়েত মানুষ বলতেন হলে মোলে পঞ্চায়েত নিচে ভগবান নিচে প্রধান উপরে ভগবান প্রধানের কাছে গেলে সব মীমাংসা হয়ে যায় ভগবানকে ডাকতে হয় না সেই মানুষের পঞ্চায়েত আজ হয়েছে তৃণমূলের লুটেরাদের পঞ্চায়েত কোথায় গেল 100 দিনের কাজ কেন বন্ধ দিদির দূত হয়ে যাতে যাওয়ার কথা ছিল সব তো ভূত হয়ে গেছে যেখানেই মন্ত্রী যেখানেই এমএলএ যেখানেই এমপি যেখানেই নেতারা যাচ্ছে সেখানেই লোক ঝাঁটা লাঠি নিয়ে তারা করছে কেন করছে মানুষের মুখোমুখি হতে ভয় পাচ্ছে তাই আপনার আমার বাড়ির স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে বোঝানো হচ্ছে যদি তৃণমূলের জোড়া ফুলে ভোট না দাও সব প্রকল্প বন্ধ হয়ে যাবে মাসে 500,000 টাকা যাও পাচ্ছ পাবে না না সরকারি প্রকল্প একবার চালু হলে বন্ধ হয় না কান খুলে শুনে রাখুন
मानुष के जतई भूल बोझान प्रकल्प एक बार चालू होले बंद है ना। 100 दिन काज आमरा लड़ाई करे चालू करेछिलाम प्रथम यूपीए सरकार न्यूनतम कर्मसूचिर भित्तिते बोझापड़ार भित्तिते आमरा कांग्रेस नेतृत्वाधीन यूपीए सरकार के बाहर थेके समर्थन दिएछिलाम आदाय करे एनेछिलाम ग्रामेर गरीब मानुषदेर जन्ये 100 दिनेर काज 11 সালের পর থেকে 100 দিনের কাজকে আপনাদের ওই 5 নয়া 10 নয়া সিকি ইয়াদুলি সোলোয়ানা নেতারা যেভাবে লুটেপুটে খেয়েছেন আমরা আশঙ্কা করেছিলাম ওই 100 দিনের কাজ বোধহয় আর বেশি দিন টিকবে না আমাদের আশঙ্কা সত্যিতে পরিণত হয়েছে। সরকারি প্রকল্প বন্ধ হয় না 100 দিনের কাজ বন্ধ হয়েছে তৃণমূলের লুটের জন্য তেমনি এই সমস্ত যে প্রকল্প এটা পঞ্চায়েত ভোট পঞ্চায়েতে হেরে গেলে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু উনিই থাকবেন নবান্নের 14 তলায় উনিই বসবেন যদি সবকটা জেলা পরিষদ হাতছাড়া হয়ে যায় রাজ্য সরকারটা তৃণমূলেরই থাকবে লোককে শুধু ভাঁওতা দিচ্ছে বলছে পঞ্চায়েত ভোটে যদি হেরে যায় সব প্রকল্প বন্ধ হয়ে যাবে না আমরা যদি ক্ষমতায় আসি প্রথম কাজ হবে রাজবলাট 1-2 অঞ্চলের যারা জব কার্ডধারী তাদের টাকা বাকি আছে আগে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হবে আমরা রাজবলাট 1-2 গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত করতে পারলে আগে 100 দিনের কাজ চালু করব এবং আমাদের যে এজেন্ডা ওই 500 টাকা 1000 টাকা নয় সমস্ত মহিলা 2000 টাকা করে পাবেন সমস্ত গ্রামের গরিব মানুষ যাদের 60 বছর বয়স হয়ে গেছে তাদের মাসে 6000 টাকা পেনশন 100 দিনের কাজ 200 দিন করতে হবে 100 দিনের কাজের মজুরি ন্যূনতম 600 টাকা করতে হবে এই দাবিগুলিকে আগামী দিনে পশ্চিমবাংলায় বামপন্থী সরকার ক্ষমতা এলে সিলমোহর দেওয়া হবে এই দাবিগুলি নিয়ে আমাদের লড়াই প্রতিদিন আমি সাথে সাথে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং যে দলের কর্মীরা করেছিলেন তাদের নেতৃত্বকেও বলে দিয়েছিলাম এটা যদি হতে থাকে তাহলে আপনাদের যে এলাকায় দখল আছে সেটা যদি করতে থাকে আমরাও তাহলে বুঝে নেব আমাদের এলাকা তো আপনাদের পার্টিকে খোলা মনে ঘুরতে দেব না এটা হুঁশিয়ারি নয় এটা সাবধান করে দিয়ে গেলাম পঞ্চায়েত নির্বাচন 3টি ভোট দিতে হবে গ্রাম পঞ্চায়েত স্তরে সাদা কাগজে পঞ্চায়েত সমিতিতে গোলাপি কাগজে জেলা পরিষদে হলদে কাগজে 3টি কাগজেই আমাদের যেখানে প্রার্থীরা আছে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ছাপ দেবেন এই লুটেরাদের হটিয়ে জনগণের পঞ্চায়েত গড়ে তুলতে হবে।